হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবারও নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো চা বিস্কিট নিয়ে বসে গেছি। তো নামাজ পড়ে বাসি ঘর ঝাড়ু দিয়ে তারপর কিন্তু চা বানিয়ে চা বিস্কিট খাচ্ছি। তো চা বিস্কুট খেয়ে তোমাদের বাইরে একটু দেখাই বাহিরে ওয়েদারটা আজকে এরকম, মানে রোদ রোদ কেমন একটা যেন ধমকা থমকা আবহাওয়া, কিন্তু ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু কুয়াশা নেই কিন্তু ঠান্ডা লাগছে। গায়ে কিন্তু সোয়েটার পরে আছি। আর এই যে দেখো আমাদের গাছ থেকে কি সুন্দর বড়ই পড়েছে, গাছের একদম দেশি বড়ই। তো আমি কয়েকটা কুড়িয়ে নিলাম, যেহেতু আমার উঠানেই পড়ে, আমার উঠানেই আমার নিজের লাগানো বড়ই গাছ, তো সেই গাছের বড়ই। তো এই ফার্স্ট টাইম এরকম সুন্দর বড়ই হয়েছে, তো আগে এরকম হয়নি। তো এই দেখতে পাচ্ছ ধুয়ে পরিষ্কার করে নিলাম। চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে নাস্তা বানাতে হবে, আবার আজকে একটু বাজারে যেতে হবে, ব্যাংকে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি ঝটপট নাস্তা বানিয়ে নিয়েছি। তো নাস্তা বানানোটা দেখাতে পারিনি, নাস্তা বানিয়ে আমি এদিকে দেখো আমার কবুতরগুলোকে যে খাবার দিচ্ছি, তো ওদেরকে মানে সকালে একবার, দুপুর একবার, সন্ধ্যের আগে একবার, তিন বেলা খাবার দেওয়া হয়। আর এই যে তোমাদেরকে গাছটা দেখাই, সকালে যে বড়ই নিলাম, এই যে দেখো আমার উঠানের ঠিক কনারেই অনেক বড় একটা বড়ই গাছ, কিন্তু ডালপালা নেই, কিন্তু ডালপালা ঝড়ে ভেঙে গিয়েছিলো গত বছর। আর আমি দেখো এখন ব্যাংকে চলে এসেছি। তো ব্যাংকে আমার একটু কাজ আছে, কারেন্ট বিল দিতে হবে, টাকা উঠাতে হবে, তো এগুলা সব কাজটা সেরে নেব, সেরে তারপর বাসায় যাব। তো চলো এখান থেকে কাজটা সেরে বাসায় গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ আমি এসে পড়েছি ব্যাংক থেকে, বাজার থেকে। আর আসার সময় দেখো কত রকমের বিস্কিট নিয়ে এসেছি, কারণ আমার না মানে সবসময় বাজারে যেতে ভালো লাগে না, তো আমি যখনই যাই এরকম ব্যাগ ভর্তি বিস্কিট টিস্কিট যা লাগে সব কিছু নিয়ে আসি, যেহেতু সকাল দুপুর রাত সন্ধ্যেবেলা দুবেলা চা খাওয়া হয়, সেই জন্য বিস্কুটগুলো অনেক বেশি পরিমাণে এনে রাখি। এখানে ঘিয়ে বাজার বিস্কুট, টুস বিস্কুট, তারপর যে ওখানে কেক বিস্কুট, কেক বিস্কুট একটা, আর এদিকে লেগজাস বিস্কুট, এটা তো খেতে ভালোই লাগে। এখানে আছে খাস্তা, আর আরেকটা আমরা দেখে আরও এখানের মধ্যে ছোটো এই যে প্যাকেটে এলাক এই বিস্কুটটা নুনটা বিস্কুট, এই বিস্কুটটা আমার খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি এগুলো এনেছি কয়েক থেকে, চানাচুর, নিমকি ভাজা, তারপর হচ্ছে তোমার ই বিস্কুট, কাচ্চা বিস্কুট, তো সব কিছু এনে টেনে এখন রান্না বসাবো। তো আমি মুরগি রান্না করবো আজকে, তো মুরগিটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম ফ্রিজ থেকে বের করে। আর এই যে নতুন আলু, আস্তে আস্তে আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্না করবো, আর ডাল রান্না করবো, আর কোনো রান্না করবো না, সিম্পল রান্নাবান্না, কারণ এখন ঘড়িতে প্রায় 12টার বেশি বেজে গেছে, ওই যে ব্যাংকে গিয়েছিলাম সেই জন্য দেরি হয়ে গেছে। তো আমি আজকে ফার্স্টে আলুটা একটু ভেজে তারপর উঠিয়ে নিয়েছি, এখন কাঁচামরিচ ভেজে সব মশলা টশলা কষিয়ে নিয়েছি, এখন মাংসটা দিয়ে দেবো। এই যে দেখো মাংসটা দিয়ে এখন কষাবো। তো আর এই যে কষানো, আমি যখন রান্না করতেছি কষানো, তো তখন আমাকে ডাকতেছিল, কারণ আমার ভাতের মেয়ে আজকে বিদেশে চলে যায় তোর হাজব্যান্ডের কাছে, তো ওখানে আবার রান্না চুলায় বন্ধ করে রেখে ওখানে গিয়েছিলাম, বন্ধ করিনি মানে একটু কমিয়ে রেখে গিয়েছিলাম। তো এই মাত্র যে দেখো কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে নিয়েছি, ওদেরকে একটু বিদায় টিদায় দিয়ে আসলাম, ওরা চলে গেল, দুইটা বাচ্চা নিয়ে ওর হাজব্যান্ডের কাছে গেল দুবাই ঘোরার জন্য, মানে কিছুদিন ওখানে ঘুরবে বেড়াবে। তো ওখান থেকে এসে রান্নাবান্না করে নিলাম, আর রান্নাবান্না হয়ে গেছে, ওখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো মাংসের তরকারি, এই যে মাংসের তরকারি নামিয়ে নিয়েছি, আর এখানে আছে ডাল, তো আজকে অল্প করে ডাল করেছি, কারণ ডালটা বেশি খাওয়া হয় না। তো রান্নাবান্না তো কমপ্লিট, তো আমি গোসল করে নামাজ পড়ে তারপর খেতে চলে আসবো, আর বাকি সব কাজ হয়ে গেছে। আর তো দেখতে পাচ্ছ নামাজ পড়ে ভাত খেতে চলে এসেছি, তো আমার মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, তো ওকে আগে মাংসটাই দিয়ে দিলাম, যেহেতু মাংস পছন্দ করে, কিন্তু আজকে ও বসে আছে দেখো কিভাবে ভাত খাবে না, বলছে আমি শক্ত মুরগির মাংস খাবো না, ও নাকি ব্রয়লারের নরম মুরগির মাংস খাবে, সেজন্য ভাত খাচ্ছে না। তো পরে অবশ্য খেয়ে নিয়েছে, তো ওকে সাথে বেশি কথা বলিনি, তো আমি আমার ভাত খেয়ে নিচ্ছি। তো চলো ভাতটা খেয়ে নেই, তো ওর মতে মতে পরে খেয়ে নেবে। এই যে দেখো ভাতটা খাচ্ছি, আর এই যে দেখো কি সুন্দর মুরগির ডিম, দেশি মুরগির ডিম, এগুলো সব আমার নিজের ঘরের মুরগির ডিম, তো আমি কয়েকটা মুরগি পালি সেটার ডিম, তো এখানে জমিয়ে রেখে চায় দেখো ডিমের জন্য এখানে মাংস হাড়গুড় নিয়ে নিয়েছি। তো ওনা ভাত খেতে চায় না, শুধু এগুলো খেতে চায়, তোর জন্য ওগুলো রেডি করে রাখলাম। আর এখানে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে প্লেটগুলো আমি একটু পরে ধুয়ে ফেলবো। আর যে চলো মিঠুর খাবারটা নিয়ে এখন মিঠুকে দিয়ে দিলাম, তো মিঠু ও যে দেখো ঘুমিয়ে আছে ওখানে, তো ওকে এখন ডাকছি, ও আসছে না, তো পরে খেয়ে নেবে। তো খাওয়া দাওয়ার পর দেখো আমরা এখন এখানে বসে কী করছি, আমার দুই মেয়েকে বলছি তোমাদের আজকে কিছু টাকা দেবো, তো ওরা আগেই ওদের দুইটা ব্যাংক নিয়ে এসেছে আমার সামনে, বলছে তুমি টাকা দাও আমি ব্যাংকে ভরে রাখবো। তো ওরা দুই বোন, এই যে ব্যাংকে ওরা একটু একটু করে টাকা জমা, এটা ওদের জন্য, তো ওদেরকে আমি মানে যে যখনই পারি মানে কিছু পরিমাণ ওদেরকে টাকা দেই,
2000 হোক বা 3000 হোক যাই হোক 1000 হোক তো ওরকম দেই তোরা ওটা ব্যাংকে ভরে আর এনে টেক্সটটা দেই ওকে দেখাবার জন্য আর এই দেখো আমি আসলে দেখো গাছ থেকে কি সুন্দর বড়ই পাড়া হয়েছে এগুলো একদম দেশি বড়ই ওই যে সকালে যে দেখলাম বড়ই তো আজ বিকেল বেলা গাছে ঝাঁকি দেওয়া হয়েছিল তো ঝাঁকি দিয়ে এই বড়ইগুলো পড়েছে আর গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু বাহির অনেক অন্ধকার হয়ে গেছে সন্ধে হয়ে গেছে সন্ধের নামাজ পড়ে নিয়েছি তো আমি বাহিরে বের হয়েছি আমার কবুতরের খুব গোলা লাগাতে হবে মুরগির খুব গোলা লাগাতে হবে সেই জন্য আর তোমাদেরকে একটা জিনিস দেখাই কি সুন্দর আজকে চাঁদটা অনেক বড় চাঁদ উঠেছে দেখতে পাচ্ছ গাছের আড়াল দিয়ে তোমাদের একটু জুম করে আমি দেখাই আর একটু সামনে এনে কি সুন্দর একদম অনেক বড় চাঁদ উঠেছে এই যে দেখতে পাচ্ছ জুম করে তোমাদের দেখালাম তো আমি ঘরে চলে এসেছি সব কিছু লাগিয়ে এই যে দেখো বাহির অন্ধকার এই যে দুধ বসিয়ে দিয়েছি মা অবশ্য আমি বসে নেই মা দুধ বসিয়ে দিয়েছে চা বসিয়ে দিয়েছে আর আমি এখানে দেখো কি করি বাচ্চাদের জন্য যে সকালে যে রুটি বানিয়েছেন রুটিগুলো চিরেল চল করে কেটে নিয়েছি এখন তেলে ভেজে নেব আর এরকম করে তেলে ভেজে মানে ওরা মানে ওরা বলতে কি আমার ছোটো মেয়ে খুব খেতে পছন্দ করে তো যখন আমি রুটি বানাই ওইরকম করে ওদেরকে মানে পরে কেটে ভেজে সস দিয়ে দেই ওরা খুব মজা করে খায় তো হয়ে গেছে তো চলো এখন ওদেরকে খেতে দেবো তো চলো ওরা খাবে এখন ওদের জন্য নিয়ে যাই ঘরে ওরা ঘরে বসে আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও তো এই যে দেখতে পাচ্ছ এখন বসে খাচ্ছে আর খাওয়ার পরে তো চা আছে অবশ্যই তো নেক্সট দিন নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য এই দোয়াই করি আর অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও আল্লাহ হাফেজ।